খাদ্য সুরক্ষা বিল। মনমোহন সরকারের এই জনমোহিনী প্রকল্পের হাত ধরেই তৃতীয় ইউপিএ গঠনের স্বপ্ন দেখছে কংগ্রেস। এবার সেই খাদ্য সুরক্ষা বিল বা ফুড সিকিউরিটি বিল আনার পদ্ধতি নিয়েই কেন্দ্রকে বিঁধলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে পড়ুয়াদের প্রশ্নের উত্তরে অমর্ত্য সেন বলেন, সংসদে বিল আকারে পেশের পরিবর্তে অর্ডিন্যান্স জারি করে আনা হচ্ছে খাদ্য সুরক্ষা বিল। এটা দুঃখের। অর্থনীতির প্রাক্তন অধ্যাপক দীপক বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতা দিতে এদিন প্রেসিডেন্সিতে আসেন অমর্ত্য সেন। বিষয় ফার্স্ট থিং ফার্স্ট। বক্তৃতার শেষে পড়ুয়াদের প্রশ্নের উত্তরে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, খাদ্য সুরক্ষা বিলের গুরুত্ব অনস্বীকার্য, পাশাপাশি দেখতে হবে স্বাস্থ্য এবং শিক্ষার মতো ক্ষেত্রে বরাদ্দে ঘাটতি হচ্ছে কিনা। খাদ্য সুরক্ষা বিলের বাস্তবতাকে স্বীকার করে নিয়েও নোবেলজয়ী অর্থনীতিবিদের পরামর্শ, প্রযুক্তিগত গণ্ডির বাইরে বেরিয়ে ভাবতে হবে পুষ্টিগত গ্রহণযোগ্যতা নিয়ে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।